আমরা এই মুহূর্তে যেখান থেকে আমাদের আজকের জুম লাইভ ক্লাসে সংযুক্ত হতে পারছি, সবাইকে সাদর আমন্ত্রণ এবং সুস্বাগত। তবে এই ক্ষেত্রে আজকে আমাদের বিষয়টাই হবে সম্পূর্ণ নামকরণের মধ্যে একটু ভিন্নতা থাকবে, যেটা সচরাচর কোনো অংশে শিক্ষার্থীরা একেবারেই কম পড়ে। তো আমিও যেগুলো কম পড়ে এগুলাকেই আসলে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমাদের আজকের বিষয়বস্তুগুলোর মধ্যে থাকবে অ্যামাইড সমূহের নামকরণ। আমি আবার বলতেছি, আমাদের টপিকসটা হবে দ্য নোমেনক্লেচার অফ অ্যামাইড। তো অ্যামাইড কি, এদের নামকরণ, এটা একটা লম্বা। তো এরপরে অ্যামাইড এর পরে আমরা যাব যে আরো জৈব অ্যাসিডের নামকরণ, এরপরে সায়ানাইটের নামকরণ, নাইট্রেট, মানে অনেকগুলো রয়েছে। তো বেঞ্জিন চক্রে কিছুটা পরে আসছি। তো আমরা গত ক্লাসে আসলে দেখছিলাম যে অ্যালকোহলের বা অ্যামিনের জন্যই যে সেটা কিভাবে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি বা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়। তো আমরা এটাকে নিশ্চিত করব কিভাবে সেটা মনে রাখার জন্য বলছিলাম যে তুমি অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ পাবে, তুমি বন্ড অয়েস এবং তার সাথে একটা কার্বনের সাথে সংযুক্ত থাকতে হবে, কারণ অন্য কোনো পরমাণুর সাথে সে যুক্ত থাকলে তো সেটা অ্যালকোহল প্রকাশ পায় না। যেমনটা আমি যদি এখানে লিখি সোডিয়াম, এরপরে একটা অয়েস যুক্ত করলাম, এটা তো অ্যালকোহল নয়। সুতরাং অ্যালকোহল মূলকটা যদি যুক্ত থাকতে হয় তাহলে একটা কার্বনের সাথে যুক্ত থাকতে হবে। তো ওই কার্বনটার ক্ষেত্রে আমরা দেখব তার সাথে কতটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, সেটার উপর আমরা কি করব যে এই অ্যালকোহলটাকে ডিগ্রিতে রূপান্তর করতে যাচ্ছি, মানে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি। তো যখন 1 ডিগ্রি হবে ওই কার্বনটার মধ্যে, অর্থাৎ ফাংশনাল গ্রুপ যেটার মধ্যে যুক্ত থাকবে কার্বনটাতে, ওই কার্বনটাতে আমরা দেখব অ্যালকাইল মূলক কয়টা আছে। যদি অ্যালকাইল মূলক থাকে একটা, বাকি দুটা থাকে হাইড্রোজেন, সুতরাং এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। যদি সেখানে অ্যালকাইল মূলক থাকে দুইটা, তাহলে এটা হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। সেখানে যদি তিনটা থাকে তাহলে এটা হচ্ছে কি টার্সারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। অনুরূপভাবে আমরা অ্যামিনের ক্ষেত্রেও বলবো এরকম, তখন এখানে থাকবে কি NH2, তো এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন। তো অ্যামিনের নামকরণটা আজকে আমরা যাচ্ছি। তো অ্যামিনের মধ্যে ঢুকতে গেলে আসলে অ্যামাইনটা আমি শুরু করতে যাচ্ছি। সুতরাং তোমরা আজকে বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে রুলগুলো দেওয়া থাকবে, রুলগুলো তোমরা একটু পারলে লিখে রাখবে। তো প্রথম বিষয়টা আমাদের হচ্ছে কি, হেডলাইন হচ্ছে অ্যামাইডস, AMIDES, অ্যামাইডস। তো সংজ্ঞাটা কি হবে বা ডেফিনেশন অফ অ্যামাইডস, আমি আমার মতো করে বলতেছি, বন্ড COOH মানে কি কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, বন্ড COOH এর হাইড্রোক্সিল গ্রুপকে পরে লিখবা। আমি প্রথম বলে শেষ করি, পরে লিখবা বন্ড, এটা বোঝানোর পরে আমি স্লো মোশনে বলবো তোমাদের এই অংশটাকে, অ্যামাইড জিনিসটা কি ইজিলি বুঝবা আশা করি। এই হচ্ছে COOH। আমরা যদি এটাকে সাংকেতিক, মানে এই যে সংকেতটাকে গাঠনিক সংকেতে প্রকাশ করতে যাই, তাহলে আমরা সবাই জানি এর কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেত হচ্ছে এরকম, এটা এই হিসাবে লেখা হয়। তো এটা হচ্ছে কি অ্যালকোহল মূলকের কার্যকরী মূলক, আর এটা হচ্ছে কি কার্বনিল। কার্বনিল মানে কি অ্যালডিহাইড ও কিটোনের যৌগ সমূহকে একত্রে বলা হয় কার্বনিল। তা আমরা বলতেছি এই ফাংশনাল গ্রুপ মানে কি কার্বক্সিলিক অ্যাসিডের বা জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের অ্যালকোহল মূলকটা, এটার মধ্যে কি আছে অ্যালকোহল মূলক আছে। তো এই অ্যালকোহল মূলকটা যদি কি তার NH2 মানে অ্যামিন অমূলক, এই যে এটা যদি আমরা NH2 দ্বারা কি করে ফেলি, প্রতিস্থাপিত করা হয় বা প্রতিস্থাপিত করে ফেলি, তখন যে যৌগটা উৎপন্ন হবে ইটস অ্যামাইড। নাও স্লো মোশন only for you, bond COOH এর অ্যালকোহল মূলক কে NH2 মানে বন্ড NH2 লিখবা, বন্ড NH2 দ্বারা প্রতিস্থাপিত করা হলে যা উৎপন্ন হয় বা যা সৃষ্টি হয়, যেটা বলতে পারি যা সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যামাইড।
अगेन बॉन्ड सी डबल ओ एच एर हाइड्रोक्सिल मूलक के बॉन्ड एनएच टू द्वारा प्रतिस्थापित करा होले যে যৌগটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অ্যামাইড। পরে তুমি লিখবা আইইউপিএসসি ইন্টারন্যাশনাল বিউরো অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি মানে আইইউপিএসসি কর্তৃক অ্যামাইডের যৌগ সমূহকে মানে কি আন্তর্জাতিক পদ্ধতিতে আর কি অ্যামাইডের যৌগ সমূহকে অ্যালকানামাইড বলা হয়। বানানটা লিখে দিচ্ছি অ্যালকানামাইড, আন্তর্জাতিক পদ্ধতিতে এই যৌগগুলোকে বলা হয় অ্যালকানামাইড, অ্যালকানামাইড এরকম অ্যালকানামাইড। তাহলে আমরা বলতে পারি ইউপ্যাক পদ্ধতিতে অ্যামাইড সমূহকে অ্যালকানামাইড বলা হয়। ইউপ্যাক পদ্ধতিতে এই যে এখানে যখন কি চলে আসবে অ্যানএইচ টু চলে আসবে, তাহলে ইউপ্যাক পদ্ধতিতে অ্যামাইডের যৌগ সমূহকে আমরা বলবো অ্যালকানামাইড। এর নামকরণ শেষে অবশ্যই কি উৎপন্ন হতে হবে অ্যালকানামাইড শব্দটা আসতে হবে, যেমন মিথা ধরো ইথানামাইড, বিউটানামাইড, পেন্টানামাইড এরকম আসবে। আমি লিখে দিচ্ছি নামকরণের শেষে আমরা আসলে তো রুল দরকার নেই, মেইন অ্যালকানামাইড শব্দটা বুঝলেই হচ্ছে। কিরকম হবে এই ক্ষেত্রে নামকরণের সিম্পল হিসাব মানে হিসাবটা হবে সিও এনএইচ টু যেখান থেকে স্টার্ট হবে এই কার্বনটাকে অর্থাৎ সিও বা কার্বনিল মূলক যেখানে আছে যেটা এই কার্বনিল মূলকটাকে ওয়ান ধরতে হবে। ধরে এখান থেকে চেইন দেখবো আমরা কতটুকু বড় হয়, আবার এখান থেকে চেইন হতে পারে এটা পরে আসবে। তো চেইন গুলো কত কার্বন হয় আমরা দেখবো, পাঁচ ছয় সাত আট যতটাই হোক না কেন, আমরা যদি পাঁচ হয় তাহলে বলবো প্যান্ট, যদি ছয় হয় তাহলে বলবো হ্যাক্স, নামের শেষে উচ্চারণ হবে নেমাইড, যেমন হ্যাক্সানামাইড এক শব্দ লিখতে হবে, ভুলেও দুই শব্দ করা যাবে না। তাহলে আমি একটা শব্দ এখানে লিখি, লিখলাম সিএস থ্রি সিএস টু সিএস টু, এই নাম্বারিং করতে হবে ফার্স্টে টু থ্রি ফোর। তাহলে আমরা চার কার্বন বিশিষ্ট পেয়ে গেছি, তো চার কার্বন বিশিষ্ট যৌগটার নাম কি হবে? তো এই দিকে তো আর কোনো শাখা নাই, ওইদিকে মানে এই নাইট্রোজেন হাইড্রোজেনটা সরিয়ে তোর কোনো শাখা আসে নাই, সুতরাং এটা সিম্পল নাম আমরা বলবো। পাঁচ কার্বন হইলে কি হবে, চার কার্বন হইলে কি হয়, চার কার্বন হইলে বিউট, তাহলে লিখো বিউট, এই বিউট, কিন্তু অ্যালকানামাইড হবে অ্যালকানামাইড, সুতরাং এটা হবে বিউটানামাইড। তো বিউটানামাইড অ্যামাইডে কত কার্বনে আছে এটা উল্লেখ করা লাগে না, কারণ অ্যামাইড যে কারণেই থাকে না কেন সেখানেই ওয়ান হবে, এই কারণে আমরা লিখবো না। তাহলে বিউটানামাইড, নেমাইড এটার নাম হবে কি বিউটানামাইড। এখন যদি এরকম হইতো এটা বাদ দিয়ে আমি যদি এখানে লিখতাম এটা তো একটা কি থাকতো একটা হাইড্রোজেন থাকতো, তাহলে এটা কি মিথানামাইড। যদি এখানে একটা আসতো কি সিএস থ্রি, তাহলে কি ইথানামাইড, মানে কি অ্যামাইড। এখন আসি যদি এটা আমাদের শাখাযুক্ত থাকে, তাহলে শাখাযুক্ত থাকলে প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা নামকরণ করে যাব। যেমন আমি একটু দেখাই দিচ্ছি শাখাযুক্ত থাকলে এটা কিভাবে নামকরণ করব। ওয়ান টু থ্রি ফোর সিও এন এইচ টু, এগুলো শাখা পরে আসবো, আমরা এখান থেকে শাখাটা শিখে আসি। তো এখানে ধরো আমি দিলাম সিএস থ্রি, এইটা সিএস থ্রি, আর এখানে দিলাম বিআর ব্রম, বিআর মানে হচ্ছে ব্রম, ক্লোরিন থাকলে উচ্চারণ হবে ক্লোরো, তাহলে এখানে যেহেতু ব্রমিন আছে তাহলে হবে কি ব্রম। নাম্বারিং করতে হবে, ফার্স্টে আমাদের কাজ কি নাম্বারিং করা, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, ওয়ান ওয়ান পূর্ণ হয়ে গেল, স্টার্টিং পয়েন্ট কোথায় হবে ওইটা ওয়ান, এই অংশটা পুরোটা নাম তো আমরা জানি
অ্যালকানামাইড হবে। তো এখানে যত কার্বন বিশিষ্ট হয় দেখি কত কার্বন বিশিষ্ট শিকলটা হয়, 1 2 3 4 অথবা এখানে 4, আমি ওইখানে দিলাম 4, চার কার্বন মানে হচ্ছে বিউটানামাইড হবে। এটার অরিজিনাল যে ওটার নাম হবে কি মানে মূল মাতৃশিকল বা এটা মাতৃশিকলের ইংরেজিটা একটা কি বলা হয় প্যারেন্ট চেইন, PARENT প্যারেন্ট চেইন মাতৃশিকল, দিস ইজ প্যারেন্ট চেইন। আর এটা হচ্ছে কি প্রতিস্থাপক মূলক বা রেডিক্যালস ব্রোমো এন্ড মিথাইল। নাও তাদের নামগুলো আমরা উল্লেখ করব, সেটা কিভাবে অবশ্যই এ বি সি ডির ধারাবাহিকতা অর্জন করে যেতে হবে। ব্রোমো এন্ড মিথাইল দুটার ক্ষেত্রে ব্রোমো মানে বি দিয়ে শুরু, মিথাইল এম দিয়ে শুরু, সুতরাং দেখতে হবে কোন অক্ষরটা আগে, যেই অক্ষরটা আগে তাকেই আগে লিখতে হবে, সে অবস্থান যেই জায়গায় থাক। তাহলে অবস্থান ব্রোমো কোথায় করতেছে, দুই নম্বরে, তাহলে লিখব 2-হাইফেন ব্রোমো, টু ব্রোমো লিখলাম। এরপরে আছে কি মিথাইল অবস্থান করতেছে তিন নম্বরে, হাইফেন দিয়ে এক শব্দ করে দিলাম এটাকে, 3-মিথাইল, 3-মিথাইল, তাহলে 2-ব্রোমো 3-মিথাইল, আমি আবার বলতেছি 2-ব্রোমো 3-মিথাইল, আচ্ছা টোটাল কার্বন কয়টা আছে, চারটা, যে চার কার্বন বিশিষ্ট হলে যেটা শাখাগুলোর শেষ যেটা হবে এটার সাথেই শব্দটা যোগ করতে হবে, চারটা মানে কি বিউট, তাহলে লিখবো কি বিউটানামাইড, বিউটানামাইড, বিউটানামাইড ইটস নেম ইউপেক পদ্ধতিতে। তাহলে হচ্ছে 2-ব্রোমো 3-মিথাইল বিউটানামাইড, 2-ব্রোমো 3-মিথাইল বিউটানামাইড। আশা করি কারো কোনো প্রশ্ন থাকলে একটু শেয়ার করবা, প্লিজ টেল মি, এই বলো। নাও আমাদের নতুন বিষয় হচ্ছে কার্বন, এই যে ওই অ্যালকানামাইডের ক্ষেত্রে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি আমরা দেখতে পাই অথবা অসম্পৃক্ত কার্বন এখানে দেখা দেয় তখন তার নামকরণটা কিভাবে হবে। তো আমি আবার এই তোমাদের গ্রুপের ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিখে রাখছি, আসলে এগুলো সবমাত্র তাদের জন্য যারা আসলে রসায়ন শিখতে ইচ্ছা, এটাকে আমি আর দ্বিতীয়বার বলতেছি না, যারা শুধুমাত্র মিথেনকে সিএস পড়ে দ্বারা ছিলেন তাদের জন্য এগুলো দরকার নেই, হয় সে টিটিপি মানে টেনে টেনে পাশ করলেই হবে। আমরা যাচ্ছি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে কি হবে, মাস্ট দুটি শব্দ আমরা যুক্ত করবো, একটা হচ্ছে ইনামাইড, মানে কি হবে ইন যোগ অ্যামাইড, ইন মানে অ্যালকিন আর অ্যামাইড শব্দটা হবে, তাহলে ইন যোগ অ্যামাইড, হ্যাঁ তাহলে শব্দটা এক শব্দ আমরা লিখবো, এইভাবে লিখবো না ভেঙে ভেঙে, ইনামাইড, ইনা আসলে কি এটা হচ্ছে ইনামাইড, ইনামাইড, যদি সেটা ত্রিবন্ধনের উপস্থিতি আমরা পাই তাহলে হবে আইনামাইড, আইনামাইড, ভেঙে লিখলে কিন্তু একটা হচ্ছে আয়না এরপরে মাইড এগুলো হয়ে যাবে, ভুল হবে। হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আমরা একটা নাম দেখাই দিচ্ছি, নামের আগে রুল, একেবারে রুলটা ভেঙে দিচ্ছি, তোমরা কিভাবে লিখবা, ফার্স্ট হচ্ছে যুক্ত গ্রুপের অবস্থান, ছোট থাকলে তো বুঝলি তো মানে সরাসরি একটা ছোট সংখ্যা দিয়ে লিখি 1 2 3 CO and is 2, এখানে আমি কি করলাম দ্বিবন্ধন রেখে দিয়ে দিলাম, জাস্ট ছোট বিষয়গুলো, তাহলে 1 2 3 নাম্বার এটাই এক হবে, এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের এক দেওয়ার কোনো যুক্তি নেই, এক এখানেই হবে। তাহলে এটা কি হবে মিথ ইট প্রপ, মিথ ইট প্রপ, তাহলে যদি দ্বিবন্ধন না থাকতো তাহলে আমরা কি বলতাম প্রোপানামাইড, এখন আমরা বলবো এখন কি বলতে পারি আসলে, এখন উচ্চারণটা করতে হবে ইনামাইড, উচ্চারণটা হবে কি ইনামাইড, তাহলে মিথ ইট প্রপ, এখন আমরা যেমন প্রোপিন ইনামাইড, কিন্তু এটার একটা রুল মেনে চলতে হবে, আমি রুলটা আমি উপরে লিখে দিচ্ছি এরপরে আমরা সিরিয়ালভাবে আসতেছি, রুলটা উপরে আমি লিখে দিই,
ফার্স্ট হচ্ছে যুক্ত গ্রুপের অবস্থান নাম্বার সহ নাম, গ্রুপ না থাকলে তো অন্য হিসাব, আমি লিখতেছি যুক্ত গ্রুপের অবস্থান। আমাদের ইনামাইট মানে কি, অ্যামাইট যৌগের ক্ষেত্রে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সৃষ্টি হয় অথবা এর উপস্থিতি থাকে তাহলে তার নামকরণের রুল কি? তো নামকরণের রুল হচ্ছে যুক্ত গ্রুপের অবস্থান যদি সেটার মধ্যে কি থাকে, পার্শ্ব শিকল বা শাখা যুক্ত থাকে, তাহলে আমরা কি করব, যুক্ত গ্রুপের অবস্থান সহ নাম্বার, সে কত নাম্বার কার্বনে অবস্থান করতেছে এই অবস্থানটা সহ তার কি লিখতে হবে, যুক্ত গ্রুপের অবস্থান সহ তার নাম, মানে সে কি, ব্রোমিন হইলে ব্রম, সে ব্রম কত নাম্বারে অবস্থান করতেছে, ধরো ত্রিব্রম, এই যে অবস্থান সহ আমরা নামটা বললাম। সেকেন্ড দ্বিতীয় বিষয় হচ্ছে নামের, একটা নামের মধ্যে চারটা ভাগ করে নিছি আমরা, চারটা ভাগে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট মাতৃশিকলের মূল অংশ। এই চেইনটার মধ্যে মোট কয়টা কার্বন থাকবে, চেইনটার মধ্যে মোট কার্বন হচ্ছে 1 2 3 4 5, ধরো পাঁচটা, তাহলে পাঁচ প্লেট আমরা বলবো প্যান্ট লিখবো। এই যে কার্বন শিকল মানে দ্বিবন্ধন যুক্ত যে শিকলটা থাকবে এই শিকলটার মাতৃশিকল বা মূল চেইনের সংখ্যা যতটা থাকে এর মূল অংশটাকে আমরা বলবো, যেমন আমি লিখলাম এখানে প্যান্ট। পরে হচ্ছে ওই দ্বিবন্ধনের অবস্থানটা কোথায় থাকবে, দ্বিবন্ধনের অবস্থানটা উল্লেখ করবো। দ্বিবন্ধনের অবস্থানটা হচ্ছে এখান থেকে কার্বনিল মূলক থেকে এটা যাত্রা শুরু করতে হবে, 1 2 3, তিন নম্বরে ফেয়েছি একটি অ্যালকিন, তাহলে লিখলাম ত্রি, মানে তিন নম্বরে অ্যালকিনের দ্বিবন্ধনটা অবস্থান করে দিয়েছে ত্রি। পরে এই শব্দটা আমরা ফ্রি যুক্ত করে দিব, ইনামাইট মানে কি, ইনামাইট, ইন এবং অ্যামাইড শব্দটা সমন্বয়ে গঠিত হয়েছে ইনামাইট। তো আমি এরকম একটা শব্দ লিখতেছি, পরে ওই শব্দটার সাথে বা আমাদের রুলের সাথে ম্যাচ করে নিচ্ছি, যাচ্ছি আমি একটা সংকেতে যাই, ধরো আগে তো ছিল পাঁচ নাকি ছয় কার্বন, দেখি 1 2 3 and is 2 এটারই বলি দিই, কি ধরে দিলাম সিও, সিও আর এখান থেকে দিব 2টা 3টা 4টা 5টা 6টা। এখন দ্বিবন্ধনের অবস্থানটা 1 2 3 নাম্বারে দিলাম আমি, হ্যাঁ এই দিলাম তিন নাম্বারে একটা দ্বিবন্ধনের অবস্থা, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো এটা তো আমরা জানাই। এখন একটা শাখা যুক্ত করি এটার মধ্যে ব্রোম বা ক্লোরিন থাকলে ক্লোরো, তো যাই হোক আমরা এটা রেডিক্যাল থাকলে কি বা উচ্চারণ করতে হবে আমরা জানি, বাকিগুলো এখানে হাইড্রোজেন দেওয়া, যেমন এটা হাইড্রোজেন আমি কি দিব CH3, এটা দিব হাইড্রোজেন 2, এটা তিনটা আছে একটা লাগে, তো যেই দিকে এনে পাশে এই দিকে বসাই দিলাম, এটা লাগবে না, এই যে গোটা নাম কি হবে। তো আমরা নামটা শেখার আগে নিয়মটা প্রথম বুঝি, আশা করি অনেকেই বুঝতে পারছে নিয়মটা কি, যুক্ত গ্রুপের অবস্থান সহ নাম, এখানে একটা গ্রুপ, এই যে মাতৃশিকল আছে মানে এই বল দ্বিবন্ধন বিশিষ্ট যে চেইন আছে, তো চেইনে আমরা নাম্বারিং করি 1 2 3 4 5 6, ছয় কার্বন বিশিষ্ট একটি ওই মাতৃশিকল। তো এই মাতৃশিকলের একটা শাক মানে একটা কি অবস্থান করতেছে, একটা ওই রেডিক্যাল বা গ্রুপ একটা অবস্থান করতেছে, একটা মূলক অবস্থান করতেছে বা একটা শাখা অবস্থান করতেছে, উনি কোথায় আছে তা আমরা বলতেছি যুক্ত গ্রুপের অবস্থান সহ নাম বলতে হবে। যুক্ত গ্রুপটা অবস্থান করতেছে দুই নাম্বারে, তার নামটা কি, ব্রম, আমরা বলবো টু ব্রম, যদি দুইটা হইতো টু টু ডাই ব্রম, তাহলে টু ব্রম। যাচ্ছি পরে, কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট মাতৃশিকলের মূল অংশ টোটাল কার্বন কতটা, এখানে টোটাল বলতে কি চেইনের টোটাল কার্বন, চেইনে নট এখানে শাখা থাকলে ওইগুলো না, চেইনে কার্বন সংখ্যা হচ্ছে 6, তাহলে এটাকে আমরা বলি হ্যাক্স, লিখবো টু ব্রম হ্যাক্স। হ্যাক্সের পরে আমরা কি উচ্চারণ করব, বলা হচ্ছে দ্বিবন্ধনের অবস্থান তুমি দেখো, দ্বিবন্ধনটা কত নম্বরে আছে, তিন নম্বরে, তাহলে বলবো ত্রি, এরপরে হাইফেন দিয়ে লিখবো ইনামাইট, তাহলে নামটা কি হবে,
টু ব্রোমো হ্যাক্স ট্রিনামাইট, টু ব্রোমো হ্যাক্স, এই যে টু ব্রোমো হ্যাক্স ট্রিনামাইট। আমি আবার বলতেছি, তোমরা নামটা লিখে নিবা, টু ব্রোমো হ্যাক্স ট্রিনামাইট। ভুলো এইখানে স্পেস হবে না নামের ক্ষেত্রে, যেমন ব্রোমো হ্যাক্স, এরপরে ইনা, এরপরে মাইট, পাগল মনে করবে এরকম লিখবে না, একশো ভাঙা যাবে। নাও আমরা আমাদের এইটার ক্ষেত্রে আরো, হ্যাঁ 5 মিনিটস আছে যেহেতু, তো এইখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে আমার সাথে একটু শেয়ার করো যে কোন অংশটা তোমরা বুঝতে পারো নাই। হ্যাঁ কারো কোনো প্রশ্ন আছে কি? নুসরাত? নাই স্যার। এরপরে ফাবিহা? স্যার ওই ব্রোমো আর হেক্সের মাঝখানে কি হাইফেন না এক শব্দ? আমি লিখে দিই, ঠিক আছে? তাহলে এবার টু দিয়ে তুমি হাইফেন দিবা, টু ব্রোমো, এই যে টু ব্রোমো, টু ব্রোমোর পরে হ্যাক্স শব্দটা অবশ্যই এক শব্দ হবে, এটার মধ্যে কোনো হাইফেন বা স্পেস কোনোটাই হবে না, হ্যাক্স, টু ব্রোমো হ্যাক্স, এই যে ব্রোমো হ্যাক্স এক শব্দ, টু ব্রোমো হ্যাক্স। এরপরে আমরা যখন আনবো শাখাটা আনবো, এটা কোথায় আছে? 2 নম্বরে, এটা তো উল্লেখ করছি, আর দ্বিবন্ধনটা কোথায় আছে? তাহলে 2 নম্বর দ্বিবন্ধনটা আছে 3 নম্বরে কার্বনে, তাহলে লিখবো কি, ত্রি লিখলাম, অবস্থান চলে আসলো, পরে ইনামাইট, 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 এই গেল। আচ্ছা আমরা দেখলাম ইনামাইট ক্ষেত্রে, এখন চলো আমরা আরেকটা অংশ চলে যাচ্ছি, সেটা দেখলাম এই যে কার্বনিল বা অ্যালকানামাইড গ্রুপের ক্ষেত্রে, আমরা অ্যালকানামাইড গ্রুপটা ছাড়া, অ্যামিন অংশটা ছাড়া, যেটাকে আমরা কার্বনিল বলি, সিও, এটা কার্বনিল বলতে অ্যালডিহাইড ও কিটনের যৌগ সমূহকে একত্রে আমরা কার্বনিল বলি। তো কিটন, সিও, এই যে মূলকটা এখানে অবস্থান করতেছে, এটা আমরা বাম দিকে শুধুমাত্র দেখলাম, কারণ ডান দিকে যদি এই নাইট্রোজেনের হাইড্রোজেনের পরিবর্তে এসে অ্যালকাইল, মিথাইল বা অ্যারাইল ইত্যাদি অবস্থান করে, তখন তার নামটা আমরা কিভাবে লিখব আমি একটা দেখাই দিচ্ছি। আশা করি কঠিনগুলো যদি, আগে যেগুলো পড়ছি এগুলো যদি বুঝতে পারো, এখন একটা আরো সহজ ইজিলি বুঝতে পারবে, শুনতে হবে ফার্স্ট। আমরা এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবো, এন যেটা আছে NH2, তো এটা একটা হাইফেন থাকে, অ্যামিনো মূলক বা রেডিকেল অ্যামিনো, তো এটার নামকরণের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য তুমি দেখবা, এটাকে যদি আমি ভেঙে লিখি এই এই, এখন এটারও আবার আমরা ডিগ্রি বিবেচনা করতে পারি, এখানে একটা ওপেন থাকলে এখানে একটা দুইটা হাইড্রোজেন, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, এইভাবে। এখন আমি এটা যাচ্ছি না, যাচ্ছি কোনটা দেখো, নতুন একটা নামকরণ তুমি পাবে, সেটা হচ্ছে যদি তুমি এখানে দেখো এইচ আছে আর এখানে আছে কি সিএইচ3, আর এখানে আমি দিলাম সিও, আর এখানে দিলাম ধরো একটা বড় সংখ্যা দিয়ে দিই, হ্যাঁ C3H7 দিয়ে। আচ্ছা তাহলে টোটাল এখন এই যৌগটার নামটা কেমন হবে? তো আমি এখানে শুধু কিন্তু দ্বিবন্ধনের অবস্থান আনি নাই, বা ত্রিবন্ধন আপাতত আনতেছি না, পরে আনতেছি, আমাদের দ্বিতীয় অধিবেশন আসতেছে। তো এটার নামকরণের ক্ষেত্রে তুমি দেখবা এই চেইনটা বড় না ওই দিকে চেইনটা বড়, মানে কার্বন সংখ্যা কোন দিকে বেশি, তো ব্যাপারটা আমি ক্লিয়ার করি, যেখানে মিথাইল সিঙ্গেল কার্বন, এখানে হচ্ছে 4 কার্বনস বিশিষ্ট একটি কম্পাউন্ডস অ্যালকানামাইট, সো এইদিকে বড়, আমরা নামটা এমনভাবে লিখব ছোট চেইনটাকে আগে, ছোট মানে এই যে মিথাইল, তো মিথাইলটা কোথায় অবস্থান করতেছে তুমি বলো মা, এটা তো এখানে না, তো কার নাইট্রোজেনের সাথে, হ্যাঁ নাইট্রোজেনের সাথে হইলেই তুমি এটাকে লিখার একটা স্টাইল, ইটালিক ফর্ম, মানে একটু বাঁকা করে এরকম আর কি, এনটা এরকম একটু বাঁকা স্টাইল করে দিবা, এন কিটা মিথাইল, এন হাইফেন দিয়ে মিথাইল, এন মিথাইল। এরপরে অংশটা কি হবে? এরপরে অংশটা তুমি এখানে পুরো অংশটাকে একটা নাম দিতে হবে,
এইটা পুরোটাকে একটা নাম বলতে হবে। এই পুরোটা কি আছে, এক, এখানে তিনটা আর একটা চারটা, তো চার কার্বন হইলে কি হয়, বিউটানেমাইট। তাহলে এন মিথাইল বিউটানেমাইট এক শব্দ হবে। আমি আবার বলতেছি এন মিথাইল বিউটানেমাইট। হ্যাঁ, তাহলে বিউটা নেমাইট, নেমাইট, হ্যাঁ এটার নামটা আবার বলতেছি। আমরা দেখব ফার্স্ট এন্ড লাস্ট এইগুলোর মধ্যে, এখানে ইথাইল থাকতে পারে, এখানে মিথাইল থাকতে পারে, তুমি ছোটটা আগে আনবা। আর ছোটটার ক্ষেত্রে এখানে দুটি অংশ থাকে, আমরা এই অংশটাকে কি দেখবো, এখানে এখানে দুটি থাকতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ইথাইল একটা মিথাইল থাকলো, তো তুমি কি বলবা, মিথাইল, এন মিথাইল, এন ইথাইল। আর যদি এখানে প্রোপাইল থাকে আর এখানে